এই পৃথিবীতে যিনি আমাদেরকে মায়া করে দয়া করে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই আমাদের রব। আপনি ভেবে দেখেছেন কোনোদিন পৃথিবীর বহু মানুষকে আল্লাহ এই চোখ দেন নাই? আপনি জানেন এই চোখের কত দাম? পৃথিবীর বহু মানুষকে আল্লাহ এই হাত দেন নাই? আল্লাহ আপনাকে আমাকে দয়া করে হাত দিয়েছেন, পা দিয়েছেন। পৃথিবীর বহু মানুষকে আল্লাহ আপনার মতো আমার মতো কথা বলার তৌফিক দেন নাই? আল্লাহ আপনাকে আমাকে কথা বলার মতো তৌফিক দিয়েছেন। আফসোসের বিষয় হচ্ছে সেই আল্লাহর সাথেই আপনি নাফলমারি করছেন, সেই আল্লাহর সাথেই আপনি বেইমানি করছেন। প্রিয় ভাই, আপনি কি কখনো দেখেছেন আপনি যখন রাতে ঘুমাতে যান আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বোন এবং কি আত্মীয় স্বজন সবাই আপনাকে ছেড়ে ঘুমিয়ে যায়? পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে ছেড়ে ঘুমিয়ে যায়, কিন্তু আপনার দয়াময় আল্লাহ, দয়াময় রব, তিনি আপনাকে ছাড়া ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ঘুমান না। আফসোসের বিষয় হচ্ছে সেই আল্লাহর সাথে আপনি নাফলমারি করছেন, যেই আল্লাহ আপনাকে হাত দিয়েছেন সেই আল্লাহর দেয়া হাত দিয়ে আপনি খারাপ কাজ করছেন, যেই আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন, যেই আল্লাহ আপনাকে কথা বলার মতো তৌফিক দিয়েছেন সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে আপনি মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন। আপনি বাংলাদেশের হাসপাতালগুলোতে গিয়ে দেখেন সেই হাসপাতালে বহু মানুষকে আল্লাহ ক্যান্সার দিয়েছেন, ক্যান্সারের যন্ত্রণায় হাসপাতালের বিছানা ব্যথার যন্ত্রণায় ছটফট করছে। পৃথিবীর বহু মানুষকে আল্লাহ বড় বড় রোগ দিয়েছেন, হাসপাতালের বিছানায় ছটফট করছে। আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর সাথে আপনি নাফলমারি করছেন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত। এই দুনিয়ার মানুষ বড়ই নাফলমান, আসলেই বড় নাই, বড়ই নাফলমান। যে আল্লাহ তাকে চোখ দিয়েছেন সেই আল্লাহ দেওয়া চোখ দিয়ে সে মোবাইলে খারাপ ভিডিও দেখছে, সে আল্লাহর কোরআনটা দেখার তার সুযোগ হয় না, ইবাদত করার তার সুযোগ হয় না, নামাজ পড়ার তার সুযোগ হয় না। প্রিয় ভাই, আমরা তো এখন আমাদের রবকে চিনি না, আমরা সেই রবের জন্য নামাজ পড়তে পারি না, কোরআন পড়তে পারি না। প্রিয় ভাই, একটা বিড়াল তার রব চিনে, একটা কুকুর তার মালিক চিনে, আপনি তার বাস্তবতা দেখুন। আমার বাবা আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা বিদেশি বিড়াল রেখেছে, তো সেই বিড়ালটাকে যখন আপনি গিয়ে আদর করবেন, সেই বিড়াল তার মাথায় যখন আপনি হাত বুলিয়ে দিবেন, তখন দেখবেন সেই বিড়ালটা আপনার কাঁধে উঠে যাবে, আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার হাতে উঠে যাবে। আমি মাঝে মধ্যে মাদ্রাসায় গিয়ে সেই বিড়ালটাকে হাত বুলিয়ে দিই, সেই বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দিই, আমি দেখতে পাই সেই বিড়ালটা আমার কাঁধে উঠে যায়, আমার দিকে তাকিয়ে থাকে, আমার হাতে উঠে যায়। আমি তখন মনে মনে ভাবতে থাকি, একটা বিড়াল তার রব চিনে, একটা কুকুর তার রব চিনে, একটা পশু তার রব চিনে, আর তুমি মানুষ হয়ে এখনো চিনতে পার নাই? কে তোমাকে রিজিক দিয়েছেন? কে তোমাকে খাওয়ান? কে তোমাকে দেখার মতো চোখ দিয়েছেন? সে আল্লাহকে আপনি এখনো চিনতে পার নাই? আপনি পশুর চেয়েও খারাপ, আপনি বিড়ালের চেয়েও খারাপ, আপনি মানুষ হতে পারেন না, ঠিক কিনা? প্রিয় ভাই, বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না, তার বাস্তবতা দেখুন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো এবং আমি তার সাড়া দিব। তার বাস্তবতা দেখুন, আমরা আমাদের বাবা আমাদের পরিবারের সবাই মিলে একবার সৌদি আরব গিয়েছিলাম, তো আমরা মক্কায় এক সপ্তাহ ছিলাম, মদিনায় এক সপ্তাহ ছিলাম। তো মদিনায় থাকা অবস্থায় আমি একবার হারিয়ে গিয়েছিলাম, সেখানে মসজিদে নববীতে আমি হারিয়ে গিয়েছিলাম। তো কিভাবে হারিয়ে গিয়েছিলাম, আমি যখন মসজিদে নববীতে ইশারের নামাজ পড়ার জন্য গেলাম, তখন আমি অযুখানায়
তখন তো আমার নামাজের অজু ছিল না, আমি অজু করার জন্য অজুখানায় গেলাম, অজুখানা একটু দূরেই ছিল, আমি তখন অজু করতে গিয়েছিলাম। অজুখানা থেকে বের হয়ে আমি অবাক হয়ে গেলাম, আমি কিচ্ছু চিনতে পারছি না। আমি সব দিকে তাকিয়ে দেখলাম, আমি যেই জায়গা দিয়ে এসেছি এরকম অনেক জায়গা রয়েছে, আমি কিচ্ছু চিনতে পারছি না। এরপর আমি হাঁটতে লাগলাম, তারপর কিচ্ছু খুঁজে না পেয়ে আমি কান্না করতে লাগলাম, এবং কান্না করতে করতে আল্লাহর কাছে চাইতে লাগলাম, হে রব, তুমি আমাকে সাহায্য করতে পারবে? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমাকে সাহায্য করার, তুমি আমাকে সাহায্য করবে। এরপর হাঁটতে হাঁটতে একজন বাঙালিকে দেখলাম, আমি তখন একজন মানুষকে দেখলাম চেয়ারের উপর বসে আছে। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি বাঙালি? তখন তিনি বললেন, বাঙালি জিজ্ঞেস করলাম কারণ হচ্ছে ওখানে বহু জাতির মানুষ থাকে, চায়নার, আরো আফ্রিকান, আরো বিভিন্ন ধরনের মানুষ থাকে। আমি তখন তাকে গিয়ে প্রশ্ন করলাম, আপনি কি বাঙালি? তখন তিনি বলল হ্যাঁ আমি বাঙালি। তখন আমি তাকে প্রশ্ন করলাম, বললাম আপনি ইউটিউবে মুফতি মোহাম্মদ আলী লিখে সার্চ দেন, আমি যেখান থেকে এসেছিলাম আমি আর আমার পরিবারকে খুঁজে পাচ্ছি না, আপনি মুফতি মোহাম্মদ আলী লিখে সার্চ দেন, সেখানে আমার নাম্বার, আমার বাবার নাম্বার থাকতে পারে, আমার নাম্বার মুখস্থ নেই। তখন তিনি বললেন, দুঃখের বিষয় হলো, তিনি বললেন আমার কাছে কোনো টাচ ফোন নাই, আমার কাছে একটা বাটন ফোন আছে। আমার তখন আরো মন খারাপ হয়ে গেল, আমি বলতে লাগলাম আমি তো এখন কিভাবে আমার পরিবারের কাছে যাব, আমার তো নাম্বার মুখস্থ নেই। তখন তিনি বললেন, তোমার কোনো টেনশন করার দরকার নাই, নো টেনশন, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে সামনে নিয়ে যাচ্ছি, যদি তুমি তোমার বাবা তোমার পরিবারকে দেখতে পাও তুমি ওখানে চলে যেও। আমি তখন তার সাথে হাঁটতে লাগলাম, তখনও মনে মনে ভাবতে লাগলাম, মনে মনে বলতে লাগলাম, আল্লাহ তুমি আমাকে সাহায্য করতে পারবে, কান্না করতে করতে বলতে লাগলাম তুমি আমাকে সাহায্য করতে পারবে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমাকে সাহায্য করার, তুমি আমাকে সাহায্য করতে পারবে। তখন হাঁটতে লাগলাম, তখন একটু সামনেই দেখলাম আমার পরিবারের সবাই সেখানে বসে আছে। আমি তখন তার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেখানে চলে গেলাম। সুবহানাল্লাহ, বলতে যাচ্ছিলাম দেখেছেন, বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না, তাই আসুন আমরা আল্লাহর পথে ফিরে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।